ব্ল্যাক বিন যেগুলো আছে বা সাক্স যেগুলো আছে এগুলো যদি ইউজ করে অবৈধ ইনস্ট্যান্ট 400 পাউন্ড ফাইন করা হয়, 400 পাউন্ড ফাইন করা হয়। আমি যেখানটায় রয়েছি এটি হচ্ছে ব্রিকলেনের কারি শিল্পে খ্যাত ব্রিকলেনের রাস্তায়। আপনারা দেখছেন এখানে দুই ধরনের ব্যাগ রয়েছে, একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে কালো। সাধারণত যারা ব্যবসা করেন বা রেস্টুরেন্ট বা অন্য ব্যবসা করেন তাদের নিয়ম হচ্ছে এই লাল ব্যাগগুলোতে ময়লা ফালানো এবং এগুলোর মাধ্যমে কাউন্সিল অর্থ উপার্জন করে থাকে, মানে এই ব্যাগগুলো কাউন্সিল থেকে টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু এই কালো ব্যাগগুলোতে কাউন্সিলের কোনো অর্থ উপার্জন হয় না বা এই কালো ব্যাগগুলো ফালানোর কোনো নিয়ম নেই এবং কালো ব্যাগগুলো যারা ফেলেছেন তারা নিয়মের বাইরে গিয়ে এগুলো ফেলছেন। যারা কাউন্সিল থেকে এই যে সাক্স যেগুলো আছে, ব্যাগ যেগুলো আছে, বিনস, এগুলো সাধারণত কাউন্সিল থেকে কিনতে হয়। হ্যাঁ, বিজনেস পিপল যারা, তারা কিনতে হয়। যদি ওনারা না কিনে ওরা যে ব্ল্যাক বিন যেগুলো আছে বা সাক্স যেগুলো আছে এগুলো যদি ইউজ করে অবৈধ, এটা আমরা কোনোভাবে এটা ইয়ে করবো না, টলারেট করবো না। এই জন্য এনফোর্সমেন্ট টিম আছে, সচরাচর ওরা এনফোর্সমেন্ট টিম টহল দিচ্ছে, ওরা এটা লুক আফটার করবে। সুনির্দিষ্ট অভিযোগ করলে কি ফাইন করা হয়? অবশ্যই 400 পাউন্ড, ইনস্ট্যান্ট 400 পাউন্ড ফাইন করা হয়, 400 পাউন্ড ফাইন করা হয়। আমরা চাচ্ছি যে আমাদের যারা বিজনেস পিপল যারা আছেন ওরা সচেতন হন, কারণ ওনাদের যে বিজনেসের যে ওয়েস্ট যেটা জেনারেট হচ্ছে এটা থাউজেন্ডস অফ টনস এভরি ডে জেনারেট হচ্ছে। ওনার এটা রেড কালার, যারা মানে কমার্শিয়াল ওয়েস্ট যেটা, এটা রেড ব্যাগ সাক্স ওরা রাখতে হয়, রেড ব্যাগে রাখতে হয়। যারা এটার বিপরীতে অন্য কিছু অল্টারনেটিভ ইউজ করতেছেন এটা অবৈধ। এটা আমরা ওনাদের কাছে যা চাচ্ছি যে ওনারা কাউন্সিলের যে ইনকাম একটা আছে এই ইনকামের সাথে ওনারা একটু পার্টিসিপেট করলো, প্লাস ওনাদের তো এনভায়রনমেন্টকে লুক আফটার করার জন্য ওনারা তো সচেতন হইতে হবে, তাই না? আমরা সকল সময় চিন্তা করি দিনে অপোজিট সাইড দিনে হেরা চিন্তা করেন না যে আমরা কিলা পয়সা অত পয়সা হইতো নাই, বাট আমরা নেগেটিভ সাইড দেখি না, আমরা চিন্তা করি দেওকা ওই দোকান লাল ব্যাগ কতটা দেখলা আর অবৈধ দেখলে আবার খালা ব্যাগ যতটা আছে এটা কিন্তু পয়সা দেওয়া হয় না, কারণ পয়সা না দিলে কাউন্সিলে পয়সা পায় না, তাছাড়া যা রেভিনিউ জেনারেট, কারণ একটা ব্যবসা কি একটা প্রতিষ্ঠান থাকলে আপনি নিয়মে কাউন্সিলে পয়সা দিতা, কারণ আপনার রিফিউজ ইউজ করা। যেমন আমরা গড়ের দিয়ে থাকি, আমরা কাউন্সিলের গড় থাকি, হাউসে থাকি, আমরা সার্ভিস চার্জের লগে, আমরা মেনটেন্স লগে, আমরা পেমেন্টটা যাই গিয়ে কাউন্সিলের কাছে, বাট লট অফ দ্য বিজনেস ডু নট ইউজ দিস সার্ভিস, তারা ঐবদ্ধভাবে ব্ল্যাক ব্যাগ ফেলাই দেয়। নিয়মে সকল ব্যবসায়ী লাল ব্যাগ আনতা, লাল ব্যাগ আছে, স্টিকার একটা আছে লাগাইলে এটা পেইড ফর, এটা বহুত জন এটা ইউজ করে না, আমরা বহুত জন করে না, এটা নিয়মে করলে তোর রেভিনিউ হইব কাউন্সিলর, তো এর সময় একটা করা দেবো, নিয়মে করা দরকার।